ওটা 1800 এটা 1500 ইলিশের দাম দেখব তারপরে সেটিকে কেটে ছেটে রান্না করে দিলে আমরা খাবো তুমি এদিকে আসো 700 800 গ্রামের ইলিশ কোনগুলা এটা হালকা ডিম আছে না এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা আজ যাচ্ছি মাওয়া সেই পদ্মা নদীর পারে যেখানে মানুষ ইলিশ খেতে যায় আমরা শুনেছি মাওয়াতে নাকি যদিও পদ্মার ইলিশ খাওয়ার জন্য যায় কিন্তু সেখানে চাঁদপুরের ইলিশ মানুষ খায় সেই বিষয়টি আমরা আজকে খুঁজে দেখব যে সেখানে কি আসলে মাওয়ার সেই পদ্মার ইলিশ নাকি চাঁদপুরের ইলিশ পাওয়া যায় সেজন্য আমরা আজকে বের হয়েছি আমাদের সাথে আছে মিরাদুল ভাই আছে মাজিদুর হাসু আর ক্যামেরার পিছনে আছে রাজীব কেমন আছো তুমি মহাখালী ডিওএইচএস থেকে যাচ্ছি এখান থেকে আমরা আজকে যদিও গাড়ি নিয়ে বের হব না আমরা আজকে বাই বাস যাব এই মহাখালী রেল গেটের পাশে যে ফুট ওভারব্রিজ এখান থেকে আমরা চলে যাব এই রাস্তা ধরে আপনাদেরকে নিয়ে যাব মাওয়া পদ্মার পার এই বাসে উঠে আমরা যাব গুলিস্তান তারপর গুলিস্তান থেকে দেখি কোন বাসে যাওয়া যায় বাসে উঠে একদম পিছনে আমরা সিট পেলাম আর রাজীব দাঁড়িয়েছিল বাম দিকে তাকালে আপনারা দেখতে পারবেন হাতির ঝিল এটি হলো সাত রাস্তা পার হয়ে এসে আর মগবাজার রেলগেট পার হচ্ছে আর উপরে যে কাজ চলছে এগুলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে লাইনটি যাবে সেই লাইনের পিলারগুলো অলরেডি বসানো দেখতে পারলেন এটি হলো মগবাজার ফ্লাইওভার আমরা এখন এই যে মৌচাক মালিবাগের দিকে যাচ্ছি আর ওই যে ওটি চলে গিয়েছে একদম রমনার ভিতর দিয়ে আর উপর দিয়ে যেটি যাচ্ছে এটি চলে গিয়েছে বাংলা মোটরের দিকে আর আমরা মৌচাক মালিবাগ হয়ে চলে আসলাম পল্টন পার হয়ে একদম গুলিস্তান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে গাংচিল এই বাসে করে আমরা যাব মাওয়াতে এই মুহূর্তে আছি আমি ঠিক নবাবপুর রোড এই পাশে হলো কাপ্তান বাজার শপিং কমপ্লেক্সের সামনে ঐতিহ্যবাহী সেই গুলিস্তান আমরা এই বাসে উঠবো গুলিস্তান আসতে আমাদেরকে 20 টাকা করে ভাড়া গুনতে হয়েছে মহাখালী রেলগেট থেকে আমাদের সাথে যাচ্ছে হাসু ভাই আর ওই পাশে আছে মিরাদুল ভাই আর সাথে তো অন্যান্য যাত্রী আছে এই বাসে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে আমরা কিন্তু ভাড়া বলে উঠেছি এটি আমি ভিডিওর এক ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় দর্শক এই গাংচিল বাসে করেই আমরা যাচ্ছি মাওয়া এই ইলিশা ঘাটে ইলিশ খেতে মাওয়া গিয়ে আমরা খাবো চাঁদপুরের ইলিশ আমাদের ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল সামনে যে ইলিশ পরিবহন দেখতে পারছেন চাইলে ইলিশ পরিবহনে করেও আপনারা যেতে পারবেন ইলিশ খাওয়ার জন্য আমরা উঠেছি গাংচিল পরিবহনে এই গাংচিল পরিবহনের একটি সুবিধা রয়েছে সেই সুবিধাটি হলো গাংচিল পরিবহনটি একদম যেখানে নামিয়ে দিবে সেখান থেকে আর মাত্র অল্প দূরেই পদ্মার ঘাট আমরা কিন্তু বুড়িগঙ্গা নদী বাবুবাজার ব্রিজ দিয়ে পার হয়ে চলে এসেছি কদমতলি হয়ে আমরা দেখুন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে যাব এই যে মাথার উপরে এটি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এই যে বাম দিকে ঢাকা ডান দিকে হলো মাওয়া ঘাট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমি কীভাবে এসেছিলাম এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি হলো টুল প্লাজা এখানে টুল দিয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটি মাওয়া রেলওয়ে স্টেশন দেখতে পারলেন পদ্মার কাছে আমরা চলে এসেছি পদ্মা সেতুর কাছে এই যে আমরা চলে আসলাম ঘাটে যাব কি ও এখান থেকে আবার ইয়া লাগবে 10 টাকা এই জায়গার নাম কি হাসিনার মোড় হ্যাঁ হাসিনার মোড় হাসিনার মোড় একটা আছে জয়বাংলার মোড় আর একটা জয়বাংলার এই হাসিনার মোড় থেকে আমরা 10 টাকা করে ভাড়া দিয়ে ইজি বাইকে চলে যাচ্ছি পদ্মার ঘাটে যেতে আপনাদের এরকম অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টের দেখা পাবেন হাতের বামে আমরা যেহেতু মূল উদ্দেশ্য পদ্মা নদীর পাড়ে যাওয়া একদম পদ্মার সেই নদীর তীরে আমরা যাব তাই এগুলোকে পার হয়ে আমরা দেখুন এ যে চলে এসেছি একদম মেলার মতো সুন্দর জায়গা 10 টাকা করে 40 টাকা ভাড়া দিব ভাই
কথা শোনা যায় ভাই। গাংচিল পরিবহনে আসার সুবিধা হলো একদম কাছাকাছি নামিয়ে দিবে, আর অন্য পরিবহনে আসলে আপনাকে নামিয়ে দিবে খানপুর, সেখান থেকে ২০ টাকা করে আপনাকে ইজি বাইকে ভাড়া দিয়ে আসতে হবে এই পর্যন্ত। রাজীব আজকে ক্যামেরায় ছিল, রাজীব এখন এই মুহূর্তে পানিপুরির শট নিচ্ছে। বন্ধুরা আমরা এই মুহূর্তে পদ্মার ঘাটে আছি, এই পদ্মার ঘাটে আমরা এসেছি মূলত ইলিশ খাওয়ার জন্য, শুরুতে বলেছিলাম। এখন আমরা এই ঘুরে ঘুরে এলাকাটি দেখলাম, এখানে আসলে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, পুরো একটি মেলার মতো একদম, যা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। তারপরে ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আপনাদের জন্য তো আমরা ভিডিও বানাচ্ছি। পোড়াটা ভালো হচ্ছে, খারাপ না। তেলাপিয়া কত করে বেচে এগুলো ভাইয়া? তেলাপিয়া কত করে? পার পিস 600 টাকা। দুইটা 1800, 800 করে? ও এটা 1800, এটা 1500। আচ্ছা এটা 1800, এটা 1500। দাম শুনে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, তাই অবশ্যই দামাদামি করে তারপরে নিতে হবে। সবচেয়ে বড় কত সাইজের আছে আপনার কাছে এগুলাই? বড় রিয়া বড় বড় দাম বড়, ধরেন 800 গ্রামের গুলা কেমন পড়বে দাম? আপনি এখন যদি নেন তাহলে এখন কথা বলবো আপনার সাথে, আমি একটা দাম বললাম আপনি একটা বলে নিয়ে যাবেন। সবাই মানে রান্নার জন্য আলাদা কিছু করতে হয় না? না আলাদা কিছু করতে হবে না, আপনার মাছ ভাত বেগুন, মাছ ভাত ভাত আছে, ডাল আছে, বেগুন আছে, যা খাবেন ওটা আলাদা। আর এখানে রান্নার সিস্টেম কি? ওই তো মানে কি সিস্টেমে সেটা, এক্সট্রা কোনো চার্জ লাগে না তো? তেল কি তেল সেটা? সরষার তেল যদি আপনার একটু বেস্ট হয় তাহলে এটা কিনতে হবে। আর সয়াবিন তেল দেখিলে? সয়াবিন তেল এখানে আছে আপনার লোকাল বাজার তেল, ওটা কোনো টাকা লাগবে না, সব দোকানে একই সিস্টেম। ও এদিকে আছে। তাহলে কয় গ্রাম করে হবে? এই সব কেজির উপর, কেজির উপরে মাপার ব্যবস্থা আছে? হ্যাঁ মাপার ব্যবস্থা আছে। এটা কেজির উপর কেমন? দাম শুনে মাথা একদম ঘুরে গিয়েছে। আমাদের রাজীব আকাশের দিকে তাকিয়ে গেছে, দাম শুনে ওর মাথা এখন আকাশমুখী হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা একটু অন্য রেস্টুরেন্টে গিয়ে যাচাই বাছাই করব। ভিডিওটির উদ্দেশ্য হলো যে আপনারা এখানে আসলে কেউ যেন প্রতারিত না হন, ভালো করে মনোযোগ দিয়ে আপনারা তাই পুরো ভিডিওটি দেখবেন। আমরা ঢুকছি, এটি হলো পদ্মা বিক্রমপুর পদ্মা হোটেল। এই বিক্রমপুর পদ্মা হোটেলে আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি, আমাদের সাথে মেরাদুল ভাই, হাসু ভাই, আর ক্যামেরার পিছনে আছে রাজীব। আমরা এই পদ্মা হোটেলে এখন দেখবো যে এখানে আসলে ইলিশের কেমন দাম। পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একদম পদ্মার ঘাটে, আসলে এত সুন্দর একটি জায়গা, এই পাশে অনেকগুলো নৌকা, ওই পাশে ফেরি, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা এই পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসলাম। এখানে গিয়ে আমরা এখন দাম দর করবো, ইলিশের দাম দেখবো, তারপরে সেটিকে কেটে ছেটে রান্না করে দিলে আমরা খাবো। আর যদি দাম অনেক বেশি মনে হয় তাহলে কিন্তু সাইডে আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানেও চলে যেতে পারেন আপনারা। আসুন যাই দেখি। জায়গাটি আসলে যত ভিতরে যাচ্ছি তত সৌন্দর্য বাড়ছে, এদিক দিয়ে ছোট ছোট ঘর করে দেয়া আছে, পালকি ঘর, এরকম আরো বিভিন্ন নাম দেয়া ছোট ছোট ঘর আছে। এক একটা পরিবার এক একটা ছোট ছোট ঘরে এরকম কুটুরিতে বসে বসে আসলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে, ভর্তা প্রতি পিস 30 টাকা করে, আর ডাল 120 টাকা বাটি। ওই পাশে চিকেন আছে, আমাদের রাজীব তো মাছ খায় না, রাজীবের জন্য চিকেন এখানে রেডি আছে। রাজীব যদি চিকেন খেতে চায় তাহলে চিকেন খেতে পারবে। আমি প্রাউন খাই। ও প্রাউন খায়, মাছ খায় না কিন্তু আবার চিংড়ি মাছ খায়। চিংড়ি মাছ দেয়া হবে না, খেলে ইলিশ না হলে চিকেন। আচ্ছা আমরা একটু এদিকে ইলিশ মাছের ইয়েটা দেখি। এখানে কি মানে একদম আপনার রান্না টান্না করে দেন? মানে 700-800 গ্রামের ইলিশ কোনগুলা? এগুলো তো 400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম, 500 গ্রাম হয় না এখন।
এই মাছটা খেয়ে স্বাদ পাই বড় সাইজের গুলো নাই আজকে আচ্ছা এই দুইটা কত রাখবেন এই দুইটা নেন 2200 দিন এটা 2200 1100 টাকা করে 2200 টাকা মানে যেটা মনে করেন যে এই দেখলাম শুরুতে আর কি হ্যাঁ দুইটা ওজন 1 কেজিও হবে না এই দুইটা 1100 গ্রাম এক হইলে বড় জোর 1 কেজি বা 1100 গ্রাম এরকম হতে পারে 500 গ্রাম করে হবে অবশ্যই আপনারা দাম যাচাই করে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে তারপরে পছন্দ অনুযায়ী আপনারা খেতে বসবেন তা না হলে কিন্তু ঠকার সম্ভাবনা থেকেই যাবে আমরা 50-100 টাকা কমে রাখতে পারব যার কারণ কি আমাদের এই জায়গা বাড়ানো ঘর বাড়ানো দোকান বাড়ানো কিছুই নেই আমাদের আমাদের শুধু ইনস্টা আর কারেন্ট এই দুইটা জিনিস আমাদের মাছের দাম তো অনেক বেশি যাচ্ছে এখন স্যার আপনি মাছের দামটা কয় টাকা দিবেন স্যার উনি বলছিল ওনার ঘর ভাড়া নেই দোকান ভাড়া নেই কর্মচারী আর শুধুমাত্র কারেন্ট বিল খরচ এরপরও কিন্তু উনি দাম কোনো অংশেই কম চাননি আপনারা এখানে এসে অবশ্যই পদ্মার ইলিশ না চাঁদপুরের ইলিশ সেটি যাচাই বাছাই করে কিন্তু তারপর খাবেন এবং দামও দেখবেন এই মাছটি আমরা কিনলাম এটি এখন আমাদেরকে ভেজে দিবে তারপর আমরা এটি খাবো একটু কাছে আসি এই যে গুড নাও ভাইয়া কি নিবে এটা আমরা এই ছোট মাছটি পছন্দ করলাম কারণ চারজনের মধ্যে একজন মাছ খুব একটা পছন্দ করে না আচ্ছা তুমি তো ইলিশ খাও না তোমার জন্য পাঙ্গাস একদম মুরগি কুস্তার মতো লাগবে পথে যাই হচ্ছে ইলিশ মাছ খাওয়ার জন্য বাট ব্যাপার হচ্ছে আমি মাছ খাই না মাছটি কিন্তু একেবারে ছোটও বলা যাবে না কারণ এই মাছে মোট 8 পিস হয়েছে দেখছেন কৌশল লেজের এখন শুধু টান দিবে কাটাগুলো বের হয়ে আসবে মাছ কাটা শেষ হয়ে গেল এবার ভাজা ও ভর্তা বানানোর পালা এখানে ভর্তার মশলা রেডি আর এদিক দিয়ে মাছ ধোয়া হয়ে যাচ্ছে এই যে শুকনো মরিচ হলুদের গুঁড়া সরিষার তেল মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই তেলও গরম হয়ে গিয়েছে এই যে শুরু হয়ে গেল ভাজা আহ দেখেই খেতে ইচ্ছে করছে আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন যে অল্প খরচে কিভাবে এই মাওয়া ঘাট থেকে আপনারা ইলিশ মাছ খেয়ে আসবেন হলো লবণ দিয়ে শুকনা মরিচের গুঁড়ো ধনে পাতা ও এই এই তেল দিয়ে আর দিও না তেল হ্যাঁ সত্যি ওদের আতিথেয়তাটা খুবই সুন্দর এই যে আমাদের ভর্তা চলে এসেছে ইলিশ মাছ চলে এসেছে আমরা এই ইলিশ মাছ দিয়ে আমরা খাবো আমরা আসলে একটু খোলা মাঠে বসেছি ওই যেদিকে গাড়ি পার্কিং এর জায়গা আমরা রেস্টুরেন্টও গিয়েছিলাম আরো রেস্টুরেন্টও আছে ওখানে কিন্তু খোলামেলা জায়গাতে বসার উদ্দেশ্য হলো এখানে ন্যাচারাল ফ্লেভার এবং মেলার মতো অনেক লোকজন এখানে আছে একদম মেলার মতো এই জন্য আমরা এই খোলামেলা জায়গাতে বসেছি যাতে করে আমরা এই ফ্লেভারটা পাই পাশে একটি পদ্মা রিসোর্ট যে রেস্টুরেন্টটি আছে সেখানে গিয়েছিলাম মাছের দাম অনেক বেশি এবং মনে হলো যে ঢাকার মধ্যেই বসে খাচ্ছি এরকম এই জন্য আমরা এই উপেন স্পেসে চলে এসেছি হাজার হাজার মানুষ এখানে হাঁটাহাঁটি করছে এবং এখানে বসে আমরা এই জন্যই খাবো মূলত এখন আসলে খাবার দাবারের পালা বন্ধুরা এই যে ডাল চলে এসেছে মেরাদুল ভাই আমাদের সাথে আছে আর রাজীব এখানে আছে রাজীব মন খারাপ করে আছে কারণ ওর বুকে ব্যথা ও ভাজা পড়া খায় গুলিস্তান থেকে পচা জিনিস খেয়েছিল আর এখানে এখন আমরা এই যে ফ্রেশ ভালো জিনিস খাবো যার পচা জিনিস খেয়ে অভ্যাস সে তো আসলে এগুলো খাবে না আগে বলেছে সে মাছ টাছ খায় না এই বড় মাছটা সে খাবে এই যে বিশাল সাইজের পাঙ্গাস মাছ আমরা তবে এখন খাওয়া শুরু করি খাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা জানাবো যে কেমন হয়েছে এই মাথা তো মনে হয় একটা আমি ভাগে পাই কারণ মাথা তো পিসের বাইরের হিসাব আচ্ছা ভর্তাটা দিয়ে আগে খেয়ে নেই একটু দর্শক আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ান ভাই এভাবে মরিচটাকে ধরে আলহামদুলিল্লাহ বিল কে নিবে ভাইয়া বিল কে নিবে
আমাদের চারজনের বিল হয়েছে 1150 টাকা। 50 টাকা টাকা দিয়ে নাও, ভালো করে গুনে নাও কটা দিছি। ওকে গুড। একদিনে মোটামুটি কয় লাখ টাকা সেল করো? প্রতিদিন 1 লাখ, কালকে 1 লাখ দিচ্ছি। কল্পনা করা যায় 1150 টাকায় চারজন মানুষ পেট ভরে আমরা আস্ত ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি। ভাই আপনি কি ভিডিও করেন নাকি? এই আমাদের রংপুরের ভাই, বরিশাল থেকে আগত। এ বেটা এমনে ক লাগে ভাই, মান ইজ্জত সব। রাজীব তুমি কোথা থেকে আসছো? আই'ম ফ্রম উগান্ডা, আই'ম ফ্রম নাইজেরিয়া। এটা লাস্ট ইয়ার না কোনো দাবা দাম করতে কত গানি হয় না এগুলো আসছো কেন? এইবার এই পাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব। এখানে আপনারা একটু বেশি খরচে আরামদায়কভাবে খেতে পারবেন। আমি যেহেতু অল্প টাকায় সব ধরনের মানুষের জন্য ভিডিওটি তৈরি করেছি, এই জন্য অল্প খরচে কীভাবে আপনারা মাওয়া ঘাট থেকে ঘুরে আসবেন আর খেয়ে আসবেন ইলিশ মাছ সেটি দেখিয়েছি। ঘুরতে এসেছি মূলত, ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট এখানে আছে সেগুলো দেখার চেষ্টা করছি। এই পাশে হলো নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর এবং পরিবেশসম্মত। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আপনারা ঠিক ওই জায়গার মতোই লেজের ভর্তা পাবেন, ইলিশ মাছ ভাজা আপনারা নিজেরা কিনে দিয়ে করিয়ে নিতে পারবেন। দামটা তুলনামূলকভাবে প্রতি পিসে হয়তো 200-250 টাকা বেশি পড়বে, কিন্তু আপনারা যদি এখানে পরিবার নিয়ে আসেন তাহলে অবশ্যই আমি পরামর্শ দেব যে এখানেই আপনারা বসবেন যদি পয়সা একটু বেশি খরচ করতে চান। আমরা যেহেতু সবাই সিঙ্গেলভাবে গিয়েছি তাই ঘুরে ফিরে দাম যাচাই করে আমরা খাওয়ার সুযোগ পেয়েছি। আর পরিবার নিয়ে গেলে, ছোটো বাচ্চাদেরকে নিয়ে গেলে অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টে আসবেন, কারণ এখানের পরিবেশটা শিশুদের জন্য এবং মহিলাদের জন্য খুবই আরামদায়ক। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে এবং সুন্দর সময় কাটানোর জন্য, খেলাধুলা করার জন্য এই ছোট্ট একটি পার্কের মতো পিছনে ওনারা বানিয়ে রেখেছে। তাই আপনারা পরামর্শ দেব 2-4-500 টাকা বেশি গেলেও আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টগুলোতে আপনারা বসবেন। আর যদি একা একা আসেন, বন্ধুবান্ধব নিয়ে আসেন, তাহলে এখানে বসতে পারেন, নদীর পাড়ে ঘুরে ওই মেলার ফ্লেভারটাও আপনারা নিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই জানাবেন। এখানে যদি দিনের বেলায় আসেন তাহলে আরও ভালো লাগবে, রাতের বেলার আলাদা আরেকটি মজা আছে। রাতে আসলেই সবাই এখানে বেশি আসে, কারণ সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে, রাতের বেলা এখানে ঘুরে অনেক মজা পায়। সারা রাত কিন্তু এই রেস্টুরেন্টগুলো খোলা থাকে, ভোর রাত পর্যন্ত। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা এখানে মজা করেছি সবাই মিলে, দেখুন তার কিছু চিত্র। দুঃখের ব্যাপার হচ্ছে গিয়ে যে সবার ফুটেজ আমি নিল, আমার ফুটেজ নেওয়ার মধ্যে কেউ নাই। সো হাসু ভাই মাত্র হচ্ছে গিয়ে ফোনটা নিল, তোমার ফুটেজ নেওয়ার মধ্যে কেউ নাই মানে কি? তুমি এদিকে আসো, এদিকে আসো, এই যে তুমি তোমার ফুটেজ নিতে দিচ্ছ না, লাইক দিস, এটা তো ঠিক না। আপনি আমার নাক ভিডিও করতেছেন না? আমি এখান থেকে নিয়ে যাব। এবার বলে দিচ্ছি আমাদের কত টাকা খরচ হয়েছে। গুলিস্তান থেকে জনপ্রতি লেগেছে বাস ভাড়া 80 টাকা, ইলিশ মাছের দাম ছিল 600 টাকা, পাঙ্গাস মাছের পিস ছিল 150 টাকা, আর ভর্তা যে কোনোটি আপনারা পাবেন 20 টাকা থেকে 30 টাকার মধ্যে, আর ডাল 120 টাকা, ভাত প্রতি বোল 120 টাকা। যাওয়ার সময় আপনারা একইভাবে এখান থেকে 20 টাকা করে ভাড়া দিয়ে যেতে হবে খানপুর, খানপুর থেকে ঢাকাগামী যে কোনো বাসে উঠে আপনারা চলে যেতে পারবেন। আর নিজেদের গাড়ি নিয়ে আসলে অবশ্যই সরাসরি চলে আসতে পারবেন এইখানে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।